নিয়মিত সময়ের দুই সপ্তাহ দেরিতে শুরু হয়েছে এবারের অমর একুশে বইমেলা। বহুল প্রতীক্ষিত এই মেলাকে ঘিরে তাই আনন্দ ও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আজ চতুর্থ দিনেও মেলার শুরুর সেই উৎসবের আমেজ বইপ্রেমীদের মাঝে। মেলায় ঘুরে বেড়াচ্ছেন, বই কিনছেন আর জানাচ্ছেন উচ্ছ্বাস। আর আমি তো প্রত্যেক বছর বইমেলায় আসি, বিভিন্ন রকমের বই কিনি, রিড করি। আমার তো বই পড়তে অনেক ভালো লাগে। অপেক্ষায় ছিলাম যে কবে থেকে বইমেলা চালু হবে, আসবো, আজকে আসতে পেরেছি, এসে খুবই ভালো লাগছে। এবছরে বইমেলায় আসলে খুবই ভালো লেগেছে, আমরা সুন্দরভাবে আসতে পাচ্ছি, ঘোরাফেরা করতে পাচ্ছি, বই কিনতে পেরেছি। মেলা প্রাঙ্গণে টুকটাক শব্দ, এখনো চলছে বইয়ের আর স্টল নির্মাণের কাজ। বইমেলায় নতুন নতুন বইয়ের পসরা যেমন জমে উঠেছে, তেমনি বাড়ছে বিক্রির পরিমাণও। মাসের আনাগোনা প্রথম দিনের থেকেই খুব ভালো এবং বেচাকেনাটা খুব ভালো, আশা করছি আরও ভালো বিক্রি হবে। পাঠকের আনাগোনা খুব ভালো বিগত বছরের তুলনায় এবং বিক্রিও ভালো হচ্ছে। আমার প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা বলেছে যে ভালো বিক্রি হয়েছে, বিদ্যা প্রকাশও বলছে ভালো বিক্রি হয়েছে। আমি আমার পাঠকদেরকে বলবো যে ঘরে ঘরে বই মানে লাইব্রেরি গড়ে তুলুন, তাহলে আপনার শিশু সন্তানটি বইমুখী হবে। করোনা পরিস্থিতির কারণে এবারও বইমেলায় নেই শিশুপ্রহণ, তবে শিশুদের জন্য আছে বিশেষ কিছু স্টল। নানা আশঙ্কা পেরিয়ে করোনার কারণে দু সপ্তাহ দেরিতে শুরু হয়েছে এবারের বইমেলা। তবে শুরু থেকে পাঠকের আনাগোনায় জমজমাট মেলা। সকলের প্রত্যাশা আগামীতে আরও বাড়বে এ মেলার পরিসর। হাসমি জাহান, প্রথম আলো।